वेलकम टू ए प्लस बायो। आजकल ये वीडियो टॉपिक भीषण परिमाणे गुरुत्वपूर्ण जरा अलरेडी मेडिकल जो एक बचर दो बचर वेस्ट कर फेले वेस्ट करनी से तुम्हार मन हम तुम वेस्ट करो क्यों एट तुम्हार जीवन अनेक हेल्प कर ठीक है। आजकल ये वीडियो टॉपिक हलो तुम्हारा थंबनेल देखे ही बुझते पे विशेषकर मेडिकल और एग्रीकल्चर स्टूडेंट जरा वेट कर आज तुम्हारा एखे चान्स पाई बाय चान्स देखा गलो हमें खूब खराब सिनारियो धरे निल चान्स पेले ना তাহলে তার ব্যাকআপ প্ল্যানটা তোমার হাতে রেডি আছে। তো সে আজকের এই ভিডিও হলো ব্যাকআপ প্ল্যান নিয়ে বা তোমরা প্ল্যান বি মেডিকেল স্টুডেন্টরা যারা অলরেডি এক বছর দু বছর ইভেন তিন বছর যারা অলরেডি তোমরা মনে হচ্ছে যে মানে প্রিপারেশন নিচ্ছ কিন্তু এবার নার্ভাস লাগছে যে যদি না হয় তাহলে কি করব। আজকের এই ভিডিও টপিকে বেসিক্যালি তোমাকে দু তিনটে আমি কথা বলবো, সেই কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে, তারপর ডিসিশনটা তোমার হাতে। ডিসিশন আমার কথা শুনে নেবে না, ডিসিশনটা তোমার হাতে। আমি শুধু তোমাকে ওয়ে রাস্তাগুলো বলে ডাকছি। সবথেকে ফার্স্টে যারা এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা অনেকে নার্ভাস লাগছে। কেন নার্ভাস লাগছে? তাদের সবথেকে বেসিক্যাল পয়েন্ট হচ্ছে যদি আমি সাপোজ মেডিকেলের জন্য হার্ডকোর প্রিপারেশন নিচ্ছি, আমি কোনো কলেজে ভর্তি হলাম না, তাহলে যদি বাই চান্স আমি যদি না পাই তাহলে তোমার বন্ধুগুলো এক বছর অলরেডি আগিয়ে যাবে, তুমি কিন্তু পেলে না। এখানে মূলত অনেকের ক্ষেত্রে আবার এতটাই ডিটারমিনেশন থাকে পাবো না নেক্সট বছর ডেফিনেটলি আমি পাবো, মিনস এতটা কনফিডেন্স যদি তোমার থাকে। হ্যাঁ, এরকমও অনেক মানে অনেকে আমাকে কমেন্ট করেছে আগে ভিডিওতে, এগ্রিকালচার পড়তে পড়তে মেডিকেল পেয়ে গেছে, ফিজিওলজি পড়তে পড়তে মেডিকেল পেয়ে গেছে, বোটানি পড়তে পড়তে মেডিকেল পেয়ে গেছে, বায়োটেকনোলজি পড়তে পড়তে মেডিকেল পেয়ে গেছে, স্ট্যাটিস্টিক পড়তে পড়তে মেডিকেল পেয়ে গেছে। সো এরকম হার্ডকোর কোনো কনসেপ্ট নেই যে তোমাকে বসে বসে মানে হার্ডকোর মানে মিন্স আমি কোনো কিছু সাবজেক্টে ভর্তি হব না, আমি হার্ডকোর মেডিকেলের জন্য প্রিপারেশন এবং মেডিকেল ক্র্যাক করে দেবো। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার ডিটারমিনেশন স্ট্রং থাকে, তাহলে তুমি কোনো সাবজেক্টে পড়াশোনা করেও পাস করতে পারবে। আবার যদি তোমার মনে হয় না আমার অন্য কোনো সাবজেক্টে আমার কোনো প্রবলেম হচ্ছে, সাপোজ বোটানিতে আমার বেশি ইনগেজ চলে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্সে আমার বেশি ইনগেজ চলে যাচ্ছে, বা এগ্রিকালচার বেশি ইনগেজ চলে যাচ্ছে, তাহলে সেটাকে তুমি সুইচ অফ করে দিলে এবং তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে। এটা তো হলো প্রিপারেশনের বেস্ট স্ট্র্যাটেজি। নেক্সট ব্যাকআপ প্ল্যান কী যদি না হয়? না হলে মেডিকেল রিলেটেড তোমাদের সবথেকে ক্লোজলি কাছাকাছি সাবজেক্ট কী কী আছে যেগুলো তোমার অ্যাপ্লাইডের নিজের ইচ্ছাকে পূরণ করবে, সেটা হলো ফার্মাসি। ঠিক আছে, ফার্মাসি অনেকের নেক্সট ব্যাকআপ প্ল্যান থাকে। তারপর নেক্সট ব্যাকআপ প্ল্যান অনেকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে টেন্ডেন্সিটা তারা নার্সিংয়ের দিকে শিফট হয় গেল। এবার অনেকের ক্ষেত্রে দেখা গেল একটু অ্যাপ্লাইড ভালো লাগে, তারা কী করে, তারা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রিতে শিফট হয়। আবার অনেকে দেখা গেল যেহেতু তারা আরও মানে মিন্স তিন বছর চার বছর জন্য প্রিপারেশন নিতে রেডি আছে, তাদের জন্য কিন্তু বোটানি এবং জুওলজি বেস্ট সাবজেক্ট কম্বিনেশন। কারণ বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে খেয়াল করবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এটাই তিনটেই তো খেলা মেডিকেলে। এই মেডিকেলের ভেতরে এই দুটো মেন ডিটারমাইনিং হয়ে যায়, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি। যদি বায়োলজি তুমি 360-এর ভেতরে যদি ধরে নিই আমি 310 বা 320 স্ট্র্যাটেজি নিচ্ছ তাহলে তুমি সেফ জোন। ঠিক আছে, সো এখানে যারা বোটানি বা জুওলজি বা ফিজিওলজি নিয়ে থাকে তারা কিন্তু এই জায়গাটা বেনিফিট পেয়ে যাও। সো এটা হলো ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান আমি তোমাদের অনেকভাবে ভাগ করে দিলাম, যারা হার্ডকোর ফার্মাসি যেতে চাও ফার্মাসি ওয়াইজ ভাগ, নার্সিং যারা যেতে চাও তাদের নার্সিং একটা বেনিফিট পাচ্ছ। কেন বেনিফিট পাচ্ছ? কারণ তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমার ডেফিনেটলি বায়োলজি দুর্দান্ত তৈরি হয়ে যাচ্ছে, তোমার ডেফিনেটলি ফিজিক্স দুর্দান্ত তৈরি হয়ে যাচ্ছে, তোমার ডেফিনেটলি কেমিস্ট্রি দুর্দান্ত তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বায়ো কেমিস্ট্রি, বায়ো ফিজিক্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এইগুলো হলো তোমার অ্যাপ্লাইড সাবজেক্ট কম্বিনেশন, তোমার জন্য ভীষণ পরিমাণে হেল্প করবে। প্লাস তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে তোমরা কীভাবে ফলো করবে সেটা এ প্লাস বায়ো চ্যানেলে আছে। নেক্সট হলো যারা এগ্রিকালচার ব্যাকআপ প্ল্যান ভাবছো, সাপোজ অনেকের ক্ষেত্রে দেখা গেছে 87-88 নাম্বার পেয়েও তোমরা কিন্তু অনেকে এগ্রিকালচার পাবে না, মন খারাপ করার কিছু নেই, কারণ সত্যি এখানে কাট অফ অনেক অনেক হাই থাকে, 90+, 91+, 93+। যখন তোমরা ফর্ম সবাই ফিল আপ করবে, আমার এই ভিডিওগুলো বানানোর জন্য কাউকে ডিমোটিভেট না, আমি এ প্লাস বায়ো চ্যানেলে সবাইকে মোটিভেট করার চেষ্টা করি এবং সবার যেন রেজাল্ট এবং ক্যারিয়ার দুর্দান্ত হয় তার জন্য আমার এই ভিডিওগুলো বানানো। তোমরা ডেফিনেটলি 80+ যদি নাম্বার থাকে তোমরা সবাই ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে কী যায় আসবে? কোনো কিছু যায় আসবে না, কাউন্সেলিং বসবে, তারপরে তোমার তো এক্সপিরিয়েন্স হবে যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না, বা তোমরা তোমার বন্ধুদের সাথে যাবে, এই বিষয়গুলো তোমার ভবিষ্যতে ভীষণ ভীষণ পরিমাণে হেল্প করবে। যদি না হয় তোমার অ্যাপ্লাইড সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড সাবজেক্টে বিশেষ করে হর্টিকালচার, তারপরে ভেটেরিনারি, তারপরে আরও বিশেষ করে যদি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তোমরা যদি কলকাতা সার্কেলে থাকো তোমরা ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইন ফিউচার তোমরা আরও ডিফারেন্ট কোন কোন ফিল্ডে যেতে পারবে সে সব ভিডিও কিন্তু এ প্লাস বায়োতে আছে। তোমরা এ প্লাস বায়োতে বিএসসি, এমএসসি এবং পিএইচডি লেভেলও অনেক ভিডিও পেয়ে যাবে। ডেফিনেটলি আজকের ভিডিওটায় আমি তোমাদের খুব সুন্দরভাবে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজির সাথে রিলেশন
প্লাস WBJ সাথে রিলেশন প্লাস ফার্মেসির সাথে রিলেশন বোথ ফর নিটের স্টুডেন্ট বোথ ফর এগ্রিকালচার স্টুডেন্ট আমি একটা কানেকশন তৈরি করতে পেরেছি আশা করি। আজকের এই ভিডিওগুলো যদি ভালো লাগে ইন ফিউচার তোমাদের অনেক অনেক পরিমাণে হেল্প করবে। আজকে ভিডিও এখানে কমপ্লিট করছি, যদি তোমাদের আরও কোনো প্রবলেম হয় ক্যারিয়ার ওরিয়েন্টেড ডিসিশন নিতে, স্যার আমার অসুবিধা হচ্ছে মেডিকেলের জন্য বেস্ট কী কী প্রিপারেশন নেওয়া উচিত, বেস্ট স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, বা এগ্রিকালচার স্টুডেন্ট স্যার আমার এত ভালো নাম্বার তাও আমার ডিমোটিভেট লাগছে বা আমার উইক লাগছে আমার নার্ভাস হয়ে যাচ্ছে আমি ক্যারিয়ার নিয়ে কী করবো, তোমরা সবাই আমাকে কমেন্টে মেনশন করতে পারো। প্লাস ইন ফিউচার তোমরা যদি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাও ডেফিনেটলি আমাদের ফর্মগুলো ফিল আপ করে রাখো, কারণ খুব শীঘ্রই সেই ক্লাসগুলো স্টার্ট হতে চলেছে। আজকে ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি, নেক্সট দিন আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আর একটা ইম্পর্টেন্ট তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই পয়েন্ট নিয়ে আমরা আবার ডিসকাস করবো। ওকে, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর ক্যারিয়ার অ্যান্ড ফিউচার।